হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নওশিন। একটা অখাদ্য নিয়ে আমি বসছি, যদিও এটা খাদ্য পাল্লায় পড়ে না। ওরা বলছিলাম একটু কফি বানাই দে, আমার গলাটা অনেক ব্যথা। সে খাচ্ছে, অনেক মজা করে, সে নিজেকে কি মনে করতেছে আমি জানি না। পুরো অখাদ্য, জাস্ট এটা শো অফ। আপনারা দেখতেছেন যে আমি কফি খাচ্ছি। সো আমি একটা গেমস খেলবো। আরাফাত আছে ভিডিওর পিছনে। আরাফাত একটু সামনে তোমার ফেসটা দেখা যাও। আরাফাত চারটে বাজে কলেজে যাই রেডি হয়, ক্যামেরার পিছনে আরাফাত আছে। আরাফাত গেমস খেলবে না এখন, ভিডিওতে আসতে চায় না, তাকে অনেক কষ্ট করে। আর আমার ফোন টাইপড থেকে পরে আমার ফোনের গ্লাস প্রোটেক্টর ভেঙে গেছে। সো এই ফোন ভেঙে গেলে আপনারা এখন আমরা গেমস খেলবো। এখানে আছে একটা বিদেশি মরিচ, এটা দিয়ে হচ্ছে আমি অনেক ঝাল খাই। ক্যাপসিকাম না, এটা মরিচ। এটা মরিচ বেশি একটা ঝাল না। আর এখানে আসলে অনেকগুলো গজা খাইছি, তো ভাবলাম একটা গেমস এর ভিডিও বানাই ফেলি। যে হারবে সে মরিচ খাবে, এই মরিচ পুরাটা খাইতে হবে। বাট আমি কিন্তু খাবো না, এটা জাস্ট শো অফ আর কিছু না। এটা হচ্ছে মানুষের সাথে খেতে ভালো লাগে। খা কফি, বাজে কফি বানাইছে মানে বলার বাহিরে। আমার কফি অখাদ্য কফি। আর ফা তোমার কফিটা দেখা দাও। আর ফা তো কফি হাতে নিয়ে ভালো হইছে আমার কফি। আসলে ওরা হচ্ছে আমি একটু স্পেশাল ভাবে বানাইছি, তো ও ঢং করতে খা কফি। এই যে খাবি পুরো কফি, ওরে পুরো কফি খাবো। রেডি, আমি এমনিও খাবো। আমার তুমি কেন খাচ্ছো? হ্যাঁ পার নাই তো খাতো না। ইয়ে, এটা কি হলো? মরিচ খেতে হবে তো না? খাও, গজা খাইছে। ও ভুল হয়ে গেছে, ভুলে ভুল হয়েছে। মরিচ খাও, কত বিয়ারে দাদ দাদ। মরিচ খাও, থাম, ঝাল সবসময় খাওয়া যায় নাকি? ইয়েস, ডান খাও, ডান। এটা তো খাইছি না, খা মরিচ খা। গাইস, সত্যি সব চ্যালেঞ্জ নিতে পারে। আমি মরিচটা খাবো, ঠিক আছে? কেমন লাগে আপু? সবাইকে ভালো থাকবেন, বাই বাই বলে দে। আর সাপোর্ট করবেন, কারণ আমার দূরে খুঁজে পাবেন।